ভাই আমি তো ভাই ডিজিটাল ঘটক, আর এই ডিজিটাল ঘটক তো শুধু ঘটকালই করে না, আর কি করে? ডিজিটালি আরো অনেক সুযোগ সুবিধা দেয়। পানি পোড়াটা কিভাবে খাবে? আর এইটা আমার কাছে কোনো ব্যাপার না, এই কাজটা রাতে নিয়ে আমার জন্য সহজ করে দিচ্ছে। ওর রুমে সবসময় পানির বোতল থাকে, ওর পানির বোতলের মধ্যেই পানিটা ঢুকিয়ে আমি চান্স যে কোনো সময় খাইয়ে দিতে পারবো। আসাদ তো আর বারবার বিয়ে করবো না, একবারে বিয়ে করবো। মগার আম্মা যে হুম দিছে সেরকম মায়াই লাগবো। আপনি মায়া খুঁজে বাইর করেন, আজকে আবার কত দেওয়ার লাগবো? এই ধরেন স্যার, দেখুন আতিন ভাই, আমি চাই না আপনি হেরে যান। আমি এখন শিওর না, ওভার শিওর, এটা হাসান ভাইয়েরই কাজ। খবরদার হাসান ভাই, আপনি আমার সঙ্গে কথা বলবেন না। আচ্ছা তুমি আমার উপর রেগে আছো কেন? মানে আমার দোষটা কি? সব দোষ আপনারই। আপনার কুবুদ্ধির কারণে যদি আমার চাকরিটা হারাতে হয় বা ছাড়তে হয়, আপনাকে আমি খুন করে তারপর জেলে যাব। কি করছো, কি বলছো তুমি পাগলের মতো? যদি এটা প্রমাণ হয়ে যায় যে বিউটির আইডিয়া চুরি করে আমি স্যারকে বলেছি, তাহলে তো অফিসের সবার সামনে আমাকে চোর হয়ে যেতে হবে। মানে আমি কি সারা জীবন এভাবে চাকরি করব? আমি তো কারো দিকে চোখ তুলে কথাও বলতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে দোষটা আমারই। আমি আসলে অনেক বেশি রিস্ক নিয়ে ফেলেছি। বেশি না, আপনি চূড়ান্ত রিস্ক নিয়ে ফেলেছেন। আপনার আর আমার পরিকল্পনা ছিল যে আমরা আতিনকে অফিস থেকে বের করে দিব, কিন্তু না, মাঝখানে আপনি সুর তুললেন যে বিউটির আইডিয়া চুরি করে আপনি আমাকে বললেন, তারপর ওটাকে স্যারকে বলতে। আপনি আমাকে ক্রিয়েটিভ সেকশনে নিয়ে আসবেন কেন? এটা তো আমি চাইনি। খুব তো বলেছিলেন হাসান ভাই, বিউটি একটা তো শব্দ করতে পারবে না, কিন্তু এই বিউটি তো চোর চোর বলে পুরো অফিস মাথা তুলে ফেলেছে। আসলে লিপি, প্ল্যানটা যে কাজ করবে না এটা বুঝতেই পারিনি, বুঝছো? আসলে আপনি কোনো কাজের না, একটা গরুর সঙ্গে আমি হাত মিলেছিলাম। লিপি চুপ বেটা, আরে রাখো, কি চুরি হয় না? আইডিয়া তো সবসময় চুরি হয়, আইডিয়া তো চুরি করার জিনিস, সারা পৃথিবীতে এটা হয়। আর শুধু কোকাকোলা মানে ওই ওদের রেসিপিটা, ওটা নাকি কখনো চুরি হয়নি, মানে এটা ওরা নিজেরা বলে আর কি, কিন্তু আমি জানি না। আমি তো স্যার এসব নোংরা অভিজ্ঞতার সাথে নতুন, তাই নিজেকে ধরে রাখতে পারিনি, একটু বেশি শাউট করে ফেলেছিলাম। হ্যাঁ আমার কিন্তু ভালোই লেগেছে। মানে মানে শাউট করা বিউটির সাথে আমার পরিচয় ছিল না, পরিচিত হয়ে আমার ভালো লেগেছে। আপনার ভালো লেগেছে শুনে স্যার আমারও ভালো লেগেছে, আমিও খুশি হলাম। কিন্তু স্যার প্রবলেম কিভাবে সলভ হবে? নাকি এটাই স্বাভাবিক, চুরি হতেই পারে, এটা বলেই প্রবলেম সলভ করে ফেললেন? তুমি কিন্তু অনেক শক্ত মেয়ে, আমি তো তোমাকে প্রথম প্রথম দেখে ভেবেছিলাম যে তুমি বোধহয় একটু নরম সরম পুতুপুতু টাইপের মেয়ে, কিন্তু তুমি তো বেশ চোখ রাঙিয়ে কথা বলতে পারো। হ্যাঁ স্যার, আপনি কিন্তু আসল কথা বলছেন না। আসল কথা আমি ইচ্ছে করেই বলতে চাচ্ছি না। কেন বলতে চাচ্ছি না? কারণ আমি নিজেই এখনো কোনো ওয়ে খুঁজে পাইনি। কারণটা হচ্ছে, তবে আমি শিওর যে আইডিয়াটা তোমারই, লিপি সেটা মেরে দিয়েছে, কিন্তু আবারও কিন্তু আছে। মানে লিপি এরকম কাজ আগে কখনো করেনি, এটা হঠাৎ করে কেন করলো এটা আমি ঠিক বুঝতে পারছি না। আপনি অঞ্জন স্যারের আচার আচরণ দেখে কথা শুনে বুঝতে পারেননি যে বিউটি আমার না, আমি বিউটির আইডিয়া চুরি করেছি? তুমি কিছুতেই স্বীকার করবে না যে তুমি বিউটির আইডিয়াটা চুরি করেছো। হাসান ভাই, আপনি একটা গরু, একটা ছাগল, একটা গাধা। লিপি প্লিজ। আরে রাখেন আর প্লিজ, প্লিজ আমি খাতা পড়ি। আচ্ছা তুমি আমাকে বলো যে স্যার তুমি যে আইডিয়াটা চুরি করেছো এটা কিভাবে প্রমাণ করবে? স্যার কোনোদিনই প্রমাণ করতে পারবে না যদি না তুমি এটা স্বীকার করো, আর আমি আর তুমি এটা কোনোদিনই স্বীকার করব না। তখন তো বিউটি চাকরি ছেড়ে চলে যাবে। আর স্যার কি বলেছে আপনার মনে নেই? আতিন মেধাবী, বিউটি মেধাবী, শুধু তোমাকে দিয়ে তো আমার ক্রিয়েটিভ সেকশন চলবে না। বিউটি অফিসে থাকা মানে হচ্ছে গিয়ে আমার চোর হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া। আমি এই অপবাদ নিয়ে কি করে চাকরি করব? আমার মন চাচ্ছে আমি আপনাকে চাপকাই। একটু শান্ত হতো লিপি, মানে এটা কি? আমি কি করে শান্ত হব? চাকরি না থাকলে আমি কি করে সংসার চালাবো? আমি খাবো কি, বাসা ভাড়া দেবো কোত্থেকে, আমি কি করবো? দাঁড়াও 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 একটু একটু শান্ত হয়ে দাঁড়াও তো।
আমাকে একটু ভাবতে দাও। সবকিছুর মূলে হাসান ভাই, তার মধ্যে একটা ভান আছে। ভান ভালোই বলেছো। হ্যাঁ, আসলে কিছু কিছু মানুষ থাকে না, তারা অনেক কোটেশন, বিখ্যাত বিখ্যাত সব কোটেশন কালেক্ট করে রাখে, তারপরে মাথার ভিতরে কথাগুলো সুন্দর করে সাজিয়ে রাখে এবং প্রয়োজন মতো সেগুলোকে সাজিয়ে সাজিয়ে একটার পর একটা সুন্দর করে ব্যবহার করে। এটা হচ্ছে অনেকটা মানে কাউকে অভিভূত করার জন্য, কাউকে পুলকিত করার জন্য, এটা এক ধরনের টেকনিক, মানে হ্যাঁ ভানও বলতে পারো। হয়তো ওরও সেরকম আছে। আমাদের ক্রিয়েটিভ সেকশনে তুমি আর আতিন হচ্ছে ক্রিয়েটিভ, ইন্টেলিজেন্ট, ট্যালেন্টেড, আর হাসান হচ্ছে চালাক। এই তিনজনের কম্বিনেশন নিয়ে তো আমাদের ক্রিয়েটিভ সেকশনটা ভালোই চলবে। তার মানে হাসান ভাইয়ের সাথে আমার কাজ করতে হবে? হাসান তোমাকে আজকে কত বড় একটা শিক্ষা দিয়েছে তুমি জানো? সে আজকে তোমাকে মানুষ চেনা শিখিয়েছে, মুহূর্তে মানুষ কিভাবে রং বদলায় সেটা তোমাকে দেখিয়েছে। হাসানকে তো তোমার অ্যাটলিস্ট থ্যাংকস জানানো উচিত, তাই না? জি আমিন ভাই চলে আসছেন? আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি আসছি। স্যার গাড়ি চলে এসেছে। ভালোই তো হলো, তাহলে তোমার গাড়িটা দেখা হলো এই চান্সে। চলেন, গাড়িটা জামা পড়ায় ভালোই হয়েছে, ওই ভিআইপির উপর আমার কোনো রাগ নেই। মানে কি? মানে আপনার সাথে কথা বলে আমার মনটা হালকা হয়ে গেছে। ভিআইপির কারণে রাস্তায় গাড়িটা জ্যামে পড়েছিল, জ্যামে না পড়লে তো এতক্ষণ আপনার সাথে কথা বলা হতো না, আর মনটাও ভালো হতো না। সো এখান থেকে আমরা কি শিখলাম? সব খারাপেরই একটা ভালো দিক আছে। তার মানে কি সব ভালোর একটা খারাপ দিক আছে? চলো। তোমার ভালোর জন্যই কিন্তু আমি এই রিস্কটা নিয়েছি। তুমি বুদ্ধিমান, আমি চাই না যে তুমি সারাজীবন রিসিপশন, তুমি আরো ভালো পজিশনে আসবে, আরো বেটার পজিশন। কিন্তু পুরো পরিস্থিতিটাই যে এভাবে হাত থেকে বেরিয়ে যাবে, মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, এটা না আমার মাথাতেই আসে না, আমি এটা ভাবতেই পারিনি। আপনি আতিন ভাইকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছিলেন। লিপি তুমি কি বলছো? আমি আমি এরকম কিছু করিনি। এতদিন আমি তাই ভাবতাম, কিন্তু এখন আমি শিওর যে আপনি সেই লোক যে আতিন ভাইকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছিল, কারণ আপনার মধ্যে না কুট্টামিতে পুরো ভরা। লিপি প্লিজ চুপ বেটা। এই আমি লিপি, আপনাকে গুন্ডা ভাড়ার অপবাদ থেকে বাঁচানোর জন্য কত বুদ্ধি দিয়েছি। আমি সব কিছু ওই আতিনের উপর চাপিয়ে দিয়েছিলাম, অফিসের সবাইকে আমি কনভিন্স করেছিলাম যে সব কিছু আতিনের সাজানো নাটক। আর আপনি হাসান ভাই আমাকে এত বড় একটা ঝামেলায় ফেলে দিলেন, আমাকে একটা চোর বানালেন যে আমি অন্যের আইডিয়া চুরি করে আমি এখন বাহাবা নিতে চাচ্ছি, পুরো অফিস জানবে যে আমি চোর। ঠিক আছে, চোরের অপবাদ আমি আমার মাথায় নিয়ে নিব, ঠিক আছে? মানে কি? আমি স্যারকে গিয়ে বলবো। কি বলবেন? বলবো যে বিউটি আর আতিনকে আমি পছন্দ করি না, সেজন্য আমি আইডিয়া চুরি করে আতিনকে অফিস থেকে তাড়াতে চেয়েছি, আর বিউটিকেও আমি হুমকি স্বরূপ মনে করি, সেজন্য বিউটির আইডিয়া চুরি করে আমি লিপিকে দিয়ে বলিয়েছি। লিপি এটা করতে চায়নি, কিন্তু আমার প্রেশারে পড়ে লিপি এটা করতে বাধ্য হয়েছে। লিপির কোনো দোষ নাই, ঠিক আছে? বাহ, তারপর তো স্যার আপনাকে এক লাথি মেরে অফিস থেকে বের করে দেবে। ঠিক আছে, আমি অফিস থেকে বের হয়ে যাব, আমার তো আর একটা সংসার চালাতে হচ্ছে না, আমি আমার নিজের জন্য একটা ব্যবস্থা করে নিতে পারবো। ঠিক আছে, আপনি আমাকে এখন যা যা বলেছেন তাই করবেন, এছাড়া আর কোনো উপায় নেই। প্লিজ হাসান ভাই, আমি আমার চাকরি হারাতে চাই না। তোমাকে চাকরি হারাতে হবে না লিপি, আমি কথা দিলাম। হাসান ভাই, আপনার কথার উপর আমার আর কোনো ভরসা নেই। আচ্ছা স্যার যদি আপনাকে জিজ্ঞেস করে যে লিপি কেন তোমার কথা শুনলো, তখন আপনি কি বলবেন? বলে দেবো একটা কিছু। নো 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 নো, আপনার প্রতি আমার আর কোনো ভরসা নেই, আপনি আবার কিছু একটা বলতে গিয়ে পেঁচিয়ে ফেলবেন। আপনি বলবেন যে লিপির মা খুব অসুস্থ ছিল, তার আর্জেন্ট 50,000 টাকা লাগতো হাসপাতালে ভর্তি হওয়ার জন্য, তখন লিপি ওটা আমার কাছ থেকে ধার নিয়েছিল, বলেছিল যে 4-5 মাসের মধ্যে শোধ করে দেবে,
কিন্তু আমি লিপিকে বলেছি যে লিপি তুমি যদি এটা বসকে গিয়ে না বলো তাহলে তোমাকে টাকাটা এক্ষুনি দিতে হবে যেটা লিপি পারতো না তাইও রাজি হয়েছে ঠিক আছে ঠিক এভাবেই বলবো পরে আবার পল্টি মারবে না তো না পল্টি মারবো না পল্টি মারবো কেন তাহলে প্রমিস প্রমিস আপনি গাধা হলেও কিন্তু ভালো গাধা বাই আপনি বানালে ভালো হয় আর আমি বানালে মুখেই দেওয়া যায় না খালাম্মা বলে ও আচ্ছা তাই না ফাঁকিবাজি সব জায়গায় ফাঁকিবাজি কফি বানাতে পারো না ঠিকঠাক মতো তো কফি বানানো শিখতে হবে না নাকি সবসময় ফাঁকিবাজি করলে চলবে পানি গরম দাও আমি এসে কফি বানাবো আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কিভাবে আমি কফি বানাই খেয়াল করবে শিখতে হবে না ঠিক আছে যাও পানি গরম বসো আমি যাচ্ছি কি রে তোকে এমন দেখাচ্ছে কেন আচ্ছা মা আমি সারা দিন কাজ করে অফিস থেকে ফিরেছি নিশ্চয়ই আমাকে দেখতে বিশ্ব সুন্দরীর মতো লাগবে না আমার সাথে এরকম করে কথা বলছিস কেন অনেক প্যারার মধ্যে আছি মা প্লিজ কি বড় কোনো ঝামেলা হয়েছে মা আমি আমার গেমটা খুব ভালো করে খেলতে জানি বুদ্ধি করে আমার দায় ওর ঘাড়ে ওর দায় তার ঘাড়ে চাপিয়ে দিতে পারি কিন্তু না হুঠাট না বুঝে আরেকজনের গেমে ঢুকে পড়াটা আমার একদম উচিত হয়নি এটা আমার প্যারা হয়ে গেছে এমনই প্যারা যে এই প্যারার কোনো মা বাপ নেই তুই তো না ভেবে না বুঝে কোনো কাজ করিস না লিপি একটু লোভে পড়ে গিয়েছিলাম একটা গবেটকে বিশ্বাস করেছি তুমি জানো আজকালকার পোলাপানগুলো না উপরে একবারে স্মার্ট কিন্তু ভেতরে সদরঘাট আচ্ছা ঘটনাটা কি আমাকে একটু খুলে বলবি এক কাপ চা খাওয়াবে তোমাকে আমি সব বলছি দেখছি বাদে আম্মা আমার মুখের মাইতে অনেকক্ষণ ধরে একটা ক্রিম দিয়া ঘষলো আর বাদে মিহি মিহি দানা দানা কি জানি দিয়া ঘষলো আম্মা আর বাদে আম্মা লিয়া এলো একটা মেশিন মেশিনের মাইতে গরম পানি টকবক কইরা ফুটতাছে আর একটা পাইপ দিয়া ধোঁয়া বাইরাইতাছে হেই ধোঁয়া 20 মিনিট ধরে আমার মুখের মাইতে দিল হায় আল্লাহ তোর এই চামড়া পুরা যায় নাই তো ভয় পাওনের কিছু নাই কি আম্মা আমার মুখ তো এখন আর মুখ নাই আম্মা নরম তুলতুল হয়ে গেছে একটু ধৈরা দেখেন কাছে আয় দেহি আচ্ছা একটু এই ছোট্ট কালে যে নরম তুলতুলা ছিল সব কলা এসে গেলে তোর গাল টিপ তো ওই রকম হয়ে গেছে গা হাত চোখ হ্যাঁ আম্মা আগে তো খসখসে আসিল ফেসিয়াল করণের বাদে নরম হয়ে গেছে গা আমি তো আমার গালে হাত দিয়া বেগুব হয়ে গেছি বুঝছ নাপিতে কইছে 15 দিন বাদে বাদে করাইতে 15 দিন বাদে আবার চাইতে হইব প্রথম প্রথম 15 দিন বাদে বাদে চাইতে হইব এর বাদে মাসে একবার গেলেই চলব আচ্ছা আম্মা ভিটামিন সি আর ই কি এর কি এর ভিত্তি আছে আমলকি জলপাই কামরাঙ্গা কাগজলেবু জাম্বুরা সব কিছুর মধ্যে ভিটামিন সি আছে শরীরের জন্য খুব উপকারী গুণ খাওন লাগে ও তাইলে এই ফল কিনা কিনা খাইতে হইব মাগার ওহন তো এই ফল উল খাইতে বহুত ডর লাগে কেলাম মা এই কি সব এই ওষুধ মুষুধ দিয়া বলে পাকা এগুলি শরীরের জন্য খুব ক্ষতি
মগর আমলকি আমরা পেয়ারা এইগুলো তো আমগো দেশি এইগুলি খাইতে কোনো অসুবিধা নাই কা তাহলে আমি বাজারে গিয়াতে এই ফল কিনি পাওয়া যায় কিনা শুন বাইচা উইচা ভালো দেখে আনি আবার পচা উচা ঢুকাই দিব না আর কি আর পচা দিব আমি কানানি হে খারাপ লাগতো না তার ভাবি আমারে কয় কি জানস কি বলছে আম্মা জন্ম মৃত্যু বিয়া শাদি এইগুলি আল্লাহর হাতে আমার কপালে যদি বিয়া লেখা থাকে আল্লাহ মাইয়া হলে ইচ্ছা রাখছে টাইমলি বিয়া হয়েছে ঠিকই বলছে দ্যাট ইজ দ্য স্পিরিট চাচা আরে রাগ তোর স্পিরিট আমি এখন বাজারে যাইতেছি ভিটামিন ই আর সি কিনতে আম্মাই কইছে আমার লেবু আমলকি পেয়ারা এগুলি খাইতে এগুলির বাইতে ভিটামিন আছে লিপি হুট করে চাকরিটা চলে গেলে বিপদে পড়ে যাব মা সেটা আমিও জানি মা ভয়ের কিছু নেই আপাতত ওই হাসান গবেরটা আমাকে বলেছে সে সব দোষ স্বীকার করে নেবে তারপর চাকরি ছেড়ে চলে যাবে অবশ্য দোষ যদি প্রমাণ হয়ে যায় চাকরি ছাড়ার কিছু নেই অঞ্জন স্যার তাকে লাথি মেরে বের করে দেবে তুই হুটহাট ট্রাক করে কি যে ছেলে মানুষই করিস না এই মাস্তান ভাড়া করা এর দোষ ওর ঘাড়ে দেয়া ওর দোষ ওর ঘাড়ে দেয়া এগুলো এবার বন্ধ কর ইচ্ছে করে তো আমি করি না মা এটা হয়ে যায় মনে হয় এটাই আমার নেচার এটা তো ভালো নেচার না মা এই যুগে ভালোর কোনো দাম নেই মা তুমি ভালো তুমি বিনয়ী কেউ তোমাকে দাম দেবে না কিন্তু এই তুমি যদি আবার খুব রাগী হও বদমেজাজি হও কথায় কথায় চিৎকার করো দেখবে সবাই তোমাকে খুব দাম দেবে তোমাকে ভয় করবে আবার সম্মানও করবে কিন্তু এসব করেও তো বিপদের মধ্যেই পড়ে গেলি মা দেখো তোমার দোয়াতে আবার সব কাটিয়ে উঠবো কালকে সব ঠিকঠাক হয়ে যাবে তোর মামা ফোন করেছিল মা ওই বাড়িতে গিয়ে আমি টিকতে পারবো না আমি সারা জীবন ঢাকায় বড় হয়েছি এখন মফস্বলে বিয়ে করে ওখানে আমি কী করে থাকবো বলো মানছি যে ওখানে আমার কখনো যাওয়া হয়নি ওটা আমার বাড়ি কিন্তু আমি ওখানে বিয়ে করে সারা জীবন থাকতে পারবো না প্লিজ লিপি এবার একটু নিজের দিকে তাকা তোর বিয়ের বয়স কিন্তু পার হয়ে যাচ্ছে জানি মা এক কথা তুমি আমাকে অনেকবার বলেছ যে নিজের দিকে তাকা মানছি যে ওটা আমার দেশের বাড়ি কিন্তু আমি তো কখনো ওখানে থাকিনি এখানে বড় হয়েছি মা প্লিজ আমি ওখানে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবো না প্লিজ ভুল মানুষকে ভালোবেসে বিয়ে করে সব সম্পর্ক নষ্ট করেছি তুই আমার মতো ভুল করিস না মা আমি মনে হয় আমার বাবার মতোই হয়েছি কেমন লাফাঙ্গা টাইপের দেখো না এই শয়তানগুলোই না ভালো ঘর পায় না যেমন আমার বাপ আবার পেয়েছে সেকেন্ড ম্যারেজ তাকে আবার কোথায় নিয়ে গেছে আর তুমি এই বোকা মানুষটা এখন এখানেই পড়ে আছো তোর মাথার মধ্যে কি ঘিরু বলে কিছু নাই নাকি মানুষ পায়ে কুড়াল মারে তুই কি করছিস জানিস কুড়ালে গিয়ে তোর পা মেরেছিস এই তোর তোর মাথার মধ্যে কি গোবর ভরা হ্যাঁ তুই কি করছিস তোর সঙ্গে একটা স্পিরিট থাকে তুই সেই স্পিরিটটাকে সাহায্য করছিস সেই স্পিরিটটা তোর শরীর ব্যবহার করে তার হত্যাকারীদেরকে খুন করছে এসব এসব কথা তুই খালামনির সামনে কেন বলতে গেলি হ্যাঁ এগুলো কি খালামনি জানে হ্যাঁ আরে আমি ওই মুখ ফসকে বলে ফেলেছিলাম মানে তোকে অনেক থ্যাঙ্কস যে তুই অনেক সুন্দর করে বিষয়টা ম্যানেজ করেছিস ধামাচাপা দিয়েছিস আমি তো সব ব্যাপার সবসময় সুন্দর করে ধামাচাপা দিই শুধু তুই বুঝিস না আর আমি তো বুঝেছি মেন সেই জন্যই তো তোকে নিয়ে আমি আর যা অনেক টেনশনের মধ্যে ছিলাম তুই সারাদিন রিয়ার সঙ্গে ছিলি হ্যাঁ মানে তোকে নিয়ে যে কি টেনশন হচ্ছিল মানে প্রোপেল হচ্ছে আমার শত্রু সেই শত্রুর সঙ্গে তুই গেছিস এখন তুই নিজের ইচ্ছাই গেছিস নাকি ও তোকে ব্ল্যাকমেল করে নিয়ে গেছে বা তোকে কোনো বিপদে ফেললো কিনা এসব নিয়ে আমি আর রিয়া ভীষণ টেনশনে ছিলাম মানে রিয়ার সঙ্গে আমি একটু সুন্দর মুহূর্ত কাটাবো সেটাও হলো না আরে সো স্যাড আই ফিল পিটি ফর ইউ আচ্ছা ওই প্রোপেল কি সত্যি
ওর ভাইয়ের সঙ্গে কথা বলে রিয়ার বাবার সমস্ত ব্যবসায়িক সম্পর্ক শেষ করে দিবে? হ্যাঁ, সেরকমই তো বললো। তার ভাই নাকি ইতালি থাকে, আজকেই আসবে। হ্যাঁ, আমিও জানি। তুই কি করে জানিস? আমাকে রিয়া বলেছে, আর রিয়াকে বলেছে রিয়ার বাবা। এখন রিয়ার বাবা যেহেতু প্রপেলের ভাইয়ের সঙ্গে বিজনেস করে, সুতরাং তারা তো জানবেই কে কোথায় আছে নাকি। হ্যাঁ, তা তো অবশ্যই, তুই তো জানবি, তুই ছাড়া কে জানবে বল। আচ্ছা, প্রপেলের সাথে তোর আর কি কথা হয়েছে? হয়েছে, অনেক কথাই হয়েছে। ও অনেকবার আমার কাছে জানতে চাইলো তোর সাথে আসলে কি আছে। তুই কি বললি? কালকে রাইতে আমি ভালো করে ঘুমাইতেও পারি নাই। হুম, কেন? বারবার ওর চেহারাটা আমার মনের মধ্যে ভাইসে উঠতেছিল। স্পিরিটের ইচ্ছে করলো যে সে আইসক্রিম খাবে, তো আমি কি তাকে আইসক্রিম খাওয়াতে পারবো? তোমার কথায় আমি স্পষ্ট বুঝতে পারছি যে তুমি আমার কাছে কিছু লুকাচ্ছো। চাচা জান, এই যে আপনি সৈল্যের লেগা আর সৌন্দর্য চর্চার লেগা জিনিসপাতি লিয়ে আইছি। তুই ঠান্ডা মাথায় আর একটা খুনের পরিকল্পনা করছিস। তুই প্রপোলের থেকে বড় ক্রিমিনাল।